শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। ভোলায় ভোগান্তের অপর নাম ইলিশা ফেরিঘাট। যানজটে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা, দিনের পর দিন ধরে চলছে এমন অবস্থা। আজকের দেশ জনপদ লাইভের শুরুতেই আমরা জেনে নেব ভোলার সেই দুরবস্থার কথা। আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোগান্তির সার্বিক চিত্র তো জানতে চাইবই, পাশাপাশি আমাকে জানাবেন যে যানজট নিরসনে সংশ্লিষ্টদের কর্মতৎপরতা কেমন। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে ভোলার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলার যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেটি হচ্ছে ভোলা লক্ষ্মীপুর ফেরি রুট। আমি এখন রয়েছি ভোলার ইলিশা ফেরিঘাটে। তো গত 3 দিন ধরে কিন্তু এই রুটে যে 6টি ফেরি চলাচল করতো, গত 3 দিন ধরে কিন্তু 2টি ফেরি বিকল রয়েছে। আর এই 2টি ফেরি বিকল থাকার কারণে কিন্তু উভয় পারে অসংখ্য গাড়ির যানজট সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে এখনকার চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি, বিশেষ করে কাঁচামালবাহী গাড়ির সংখ্যাই কিন্তু অনেক বেশি। এবং এর মধ্যে যে সমস্ত গাড়িগুলা আমরা লক্ষ্য করছি যে কাঁচামালের, এর মধ্যে তরমুজের গাড়ির কিন্তু সংখ্যা অনেকটাই বেশি। এবং তরমুজ ভাই, এই সমস্ত গাড়িগুলো কিন্তু ভোলা থেকে, আপনি জানেন যে ভোলা থেকে যে উৎপাদিত তরমুজ রয়েছে সে সমস্ত তরমুজ কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যায়। তো আসলে যেহেতু 21 জেলার যে সংযোগ স্থল এই যে ভোলার ইলিশা ঘাট, তো এখানে যে যানজট সৃষ্টি হয়েছে এই জন্য এই তরমুজ বোঝাই যে গাড়িগুলো রয়েছে এবং অন্যান্য যে সমস্ত মালবাহী গাড়ি রয়েছে সেগুলো কিন্তু গন্তব্যে যেতে পারছেন না এবং ঘাটি কিন্তু তারা অপেক্ষা করছে। তো আমরা যেমনটি দেখতে পেয়েছি এবং ব্যবসায়ীরা কিন্তু এই যে তরমুজ নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন, তারা বলছেন যে নির্ধারিত সময়ে এই যে তাদের যে তরমুজের গাড়ি সেগুলো যদি পার হতে না পারে সেক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন পড়বেন। তো প্রিয়াঙ্কা, আমরা একজন তরমুজ ব্যাপারীর সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো এই যে আপনি কোথা থেকে এসেছেন আর আপনার গাড়িতে কি রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি চরপোষণ থেকে তরমুজ নিয়ে, ঢাকার উদ্দেশ্যে রওনা আসছি। এখানে আইসা ইলিশা ঘাটে আইসা ফেরির অপেক্ষায় বসে রয়েছি সারাদিন, সারা রাত চলে যেতে আছে। দেখা যাচ্ছে যে সারাদিন, সারা রাতের ভিতরে ফেরিওয়ালারা 2টা টিপ মারে। হ্যাঁ, আমরা হাজার হাজার শত শত গাড়ি লই এখানে বসে রয়েছি, আমাদের মাল তরমুজ পৌঁছে দিতে আছে, যার কারণে আমরা যদি যাইতে পার না পারি। ধন্যবাদ প্রিয়াঙ্কা। শুনছিলেন, আমরা আরেকজন গাড়ির চালকের সাথে কথা বলবো। আমরা ব্যাপারীদের কথা শুনেছি, এখন গাড়ি চালকের সাথে কথা বলো। আপনি কখন নাগাদ এখানে এসেছেন আর আপনার ভোগান্তি কি হচ্ছে নাকি? আমি এখানে 2 দিন যাবত বসে আছি আর কি। আমি আছি চরপাশন থেকে ইলিশা ঘাটে, এখন যাবো চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার। এখানে আমি যদি ঠিক মতো না যেতে পারি হয়তো আমি ভাড়া পাবো না, অনেক ভোগান্তিতে ভুগছি আর কি। যাই হোক, আমার এখানে যেভাবে চলাচল, ফেরি চলাচল করতেছে, হয়তো আমি আজকে হয়তো সম্ভাবনা যেতে পারবো না, কালকে যেতে পারবো কিনা তাও নিশ্চয়তা নেই এই আর কি। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটি শুনছিলেন যে ট্রাক চালক এবং তরমুজের যে সমস্ত ব্যাপারী রয়েছে তারা কিন্তু তাদের ভোগান্তির কথাটি জানিয়েছে এবং এই যে দীর্ঘক্ষণ যে ঘাটে যে অপেক্ষা, এই অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে ঠিক ততই কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন, আর ক্ষতির আশঙ্কা করছেন কিন্তু ব্যবসায়ীরা। কারণ এখানে ভোলায় কিন্তু এবছর, যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, ভোলায় কিন্তু এবছর 18,000 হেক্টরে তরমুজের আবাদ হয়েছে, গত বছর যেটি ছিল 12,000। অর্থাৎ তরমুজের উৎপাদন বেড়ে যাওয়ার কারণে কিন্তু ভোলা থেকে যে সমস্ত মানে ব্যাপারীরা রয়েছেন, চাষিরা রয়েছেন, তারা বেশি লাভের আশায় কিন্তু এই সমস্ত তরমুজ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য তারা চেষ্টা করছেন এবং তারা এই যে ফেরি পার হয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রতি বেশিরভাগ আমি ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছিল যে এখন যে শতাধিক গাড়ির যে দীর্ঘ জট সৃষ্টি হয়েছে ভোলার ইলিশা ঘাটে, এর মধ্যে 70 ভাগই কিন্তু রয়েছে তরমুজ সহ বিভিন্ন কাঁচামালবাহী গাড়ি। আপনি জানেন যে এই যে পবিত্র মাহে রমজান মাস চলছে, এ মাসে হঠাৎ করে এই যে ফেরি বিকল, 2টি ফেরি বিকল থাকার কারণে এই যে ট্রাক চালক, শ্রমিক এবং তরমুজ ব্যাপারীদের যে দুর্ভোগ, যে সেই দুর্ভোগের কথা কিন্তু বারবার কিন্তু তারা আমাদেরকে বলছিল এবং তারা দাবি তুলেছে যে যাতে
দ্রুত সম্ভব হোক, এই যে ফেরির যে সমস্যাটি সেটির সমাধান করা হোক। তো প্রিয়াঙ্কা, আমরা আসলে এই যে ফেরিঘাটের এই যে চলমান যে সংকট সেই বিষয় সম্পর্কে কথা বলেছি ফেরির যে বিআইডব্লিউটিসির যে ব্যবস্থাপক রয়েছে পারভেজ খান, তার সাথে কথা হয়েছে আমার। তিনি যেমনটি বলছিলেন, তিনি আমাদেরকে বলছিলেন যে যে দুটি ফেরি বিকল রয়েছে তার মধ্যে একটি ফেরি কিন্তু সকাল 11টা নাগাদ সচল হয়েছে এবং সেটি অল্প কিছুক্ষণ পরে কিন্তু সংযোগ সৃষ্টি করবে, এবং আরও যে আরেকটি ফেরি বিকল রয়েছে সেই ফেরিটিও কিন্তু তারা আজকে অথবা কালকে নাগাদ কিন্তু তারা সেটিও চলাচলে উপযোগী করে তুলবেন। এবং তারা মনে করছেন যে এই যে দুটি ফেরি সহ অর্থাৎ ছয়টি ফেরি যদি সেই পূর্বের মতো যদি চলাচল শুরু করে সেই ক্ষেত্রে এই ট্রাকগুলোকে তারা অতি দ্রুত পারাপার করতে পারবেন, এবং তারা যে ঘাটে যে জট সৃষ্টি হয়েছে সেই জট কিন্তু তারা সমাধান করতে পারবেন এই বিষয়টি কিন্তু তুলেছেন। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে এই যে ভোলা লক্ষ্মীপুর রুটটি কিন্তু দেশের সবচেয়ে দীর্ঘতম রুট, এখানে কে টাইপের ফেরি চলাচল করছে কিন্তু এই গুরুত্বপূর্ণ রুট হওয়ার পরও কিন্তু এখানে রোরো ফেরির সার্ভিসটি চালু হয়নি, অর্থাৎ কে টাইপ ফেরিতে কিন্তু গড়ে 12 থেকে 13টি কখনো বা 16টি গাড়ি যানবাহন চলাচল করতে পারে, অর্থাৎ তাদের ধারণ ক্ষমতা খুবই কম। তো দক্ষিণাঞ্চলের এই যে যাত্রী এবং যে শ্রমিকরা রয়েছেন এবং যারা এই রুটটি প্রতিনিয়ত ব্যবহার করছেন তারা বলছিলেন যে আসলে এখানে যদি বড় ফেরি সার্ভিস দেওয়া হয়, অর্থাৎ রোরো টাইপের যে সমস্ত ফেরি রয়েছে সেই ফেরিগুলো যদি এই রুটে স্থাপন করা যায় সেক্ষেত্রে আসলে যে দীর্ঘ যে ভোগান্তি সেটির অবসান হবে, দক্ষিণাঞ্চলে যে 21 জেলার মানুষ রয়েছেন তাদের সেই দীর্ঘ ভোগান্তির অবসান হবে। তো ফেরি কর্তৃপক্ষ আসলে এই বিষয়টি মাথায় রেখে তারা এখানে আরও ভালো মানের ফেরি এবং রোরো ফেরি দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা কিন্তু সেই চেষ্টাটি করছেন। এই যে গুরুত্বপূর্ণ রোটে কিন্তু ট্রাক চালকরা আরও যে অভিযোগটি করছিল তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এটি গুরুত্বপূর্ণ রুট হওয়ার কারণে এখানে যে সমস্যাটি বারবার সৃষ্টি হয় কয়েকদিন পর পর কিন্তু এখানে ফেরি বিকল হয়ে যায় এবং তখন তাদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি জানেন যে কয়েকদিন পরে ঈদ শুরু হবে, তো ঈদের আগে যদি এই ঘাটের যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেই সমস্যার যদি সমাধান করা না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের দুর্ভোগ আরও বহুগুণে বেড়ে যাবে। তো প্রিয়াঙ্কা, এ ছিল আমার কাছে যে ভোলা লক্ষ্মীপুর রুটে যে দুইটি ফেরি বিকল থাকার কারণে যে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে এবং যে ভোগান্তি সৃষ্টি হয়েছে তার সর্বশেষ তত্ত্ব। সাতক্ষীরায় অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে 71-এ পাকিস্তানের নৃশংসতার সাক্ষী বধ্যভূমি। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছ থেকে। সুমন, একটি বধ্যভূমি, ইতিহাসের যে আমাদের গৌরব কথা সেখানে এই মানুষগুলোর তো যারা শহীদ হয়েছেন তাদের অবদান অনস্বীকার্য, তাদের এই বধ্যভূমির জায়গাটিকে এই যে ফেলে রাখা হয়েছে অনেকটা অবহেলায় আমি যদি বলি, প্রশাসন এ নিয়ে কি বলছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই যে জায়গাটি সেই বধ্যভূমি, সেই বধ্যভূমির যে স্থানটি সেই স্থানে। ছোট করে যদি আমি বলি, 1971 সালে যেহেতু আপনি জানেন যে সাতক্ষীরা জেলা হচ্ছে সীমান্তবর্তী একটি জেলা, এখান থেকে পশ্চিমবঙ্গ অত্যন্ত নিকটবর্তী, এখান থেকে মাত্র 10-15 কিলোমিটার হচ্ছে সীমান্ত, দীর্ঘ সীমান্ত রয়েছে। এখানে বরিশাল, গোপালগঞ্জ, পিরোজপুর, খুলনা, বাগেরহাট এই সব অঞ্চল থেকে মানুষ জড়ো হয়েছিল যে তারা ভারতে আশ্রয় নেবে। সেই নিরস্ত্র নিরীহ মানুষ যারা মনে করেছিল এটি একটি নিরাপদ স্থান, সেই নিরাপদ স্থান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। আপনি নাম ফলকটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটির তৎকালীন সময়ের নাম ছিল টাউন স্কুল। সেই টাউন হাই স্কুলের এইখানেই অবস্থান করছিল, দুর্ভাগ্যজনকভাবেই এখানেই অবস্থান করছিল বর্বর পাক হানাদার বাহিনী। সেই পাক হানাদার বাহিনীর ওই স্থানেই ঢুকে পড়ে সেই নিরস্ত্র নিরীহ যে বাঙালি যারা বেঁচে থাকতে চেয়েছিল, যে
এই যুদ্ধ অবস্থা থেকে বাঁচার জন্য ভারতে যাওয়ার জন্য পায়ে হেঁটে দীর্ঘ পথ যারা আসছিল তারা একটু আশ্রয় নিয়েছিল। সেই নিরস্ত্র নিরীহ মানুষদের মধ্যে এখানে এই জায়গায় তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, ভাইয়ের সামনে বোনকে অসম্মানিত করা হয়, পিতার সামনে সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এখানকার যে সব সাক্ষীরা ছিলেন, যারা জানতেন এখানে এই মাধব দত্তের পরিবার ছিল, তাদের পরিবার এখনো আছেন, তার মা কিছুদিন আগে মারা গেলেন, তিনি জানাতেন প্রতিবারই আমাদের কাছে সাক্ষ্য দিতেন যে ছোট ছোট শিশুদেরকে ছিঁড়ে এই টাউন হাইস্কুলের দুইতলা থেকে ছিঁড়ে ফেলে দেয়া হতো। এখান থেকে নিকটবর্তী সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল, সেই প্রাণসায়ের খাল রক্তাক্ত হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা গানটি একেবারে অপরিহার্য, এই দেশাত্মবোধক গানটির সাথে এই হত্যাকাণ্ডের ঘটনাটি একেবারে অপরিহার্য ছিল। তাই এখানকার মানুষ দীর্ঘদিন ধরে এখানে দাবি তুলে আসছে যে এই বৌদ্ধভূমিটি সংরক্ষণ করা হোক, এই বৌদ্ধভূমিতে একটি বৌদ্ধভূমি সারা দেশে সরকার একযোগে সারা দেশে বৌদ্ধভূমিগুলোকে সংরক্ষণ করে সেই বৌদ্ধভূমির স্মৃতি স্মারক পর্যন্ত করা হচ্ছে। কিন্তু অদৃশ্য কারণে এখানে এই বৌদ্ধভূমির জায়গাটি পর্যন্ত এর বিপরীত দিকে যা বেশিরভাগ জায়গা কিন্তু দখল হয়ে গিয়েছে। যারা আন্দোলন করছে তাদের দাবি বিগত সরকারের সময় সেই জায়গাগুলো বিক্রি পর্যন্ত করে দেওয়া হয়েছে, যাতে এই স্মৃতিস্মারকটি, ঐতিহাসিক এই স্মৃতিস্মারকটি, মানে স্মৃতির যে জায়গাটি সেই জায়গাটি যেন সংরক্ষণ করা না হয়। এখন এইরকম আন্দোলন যারা করছেন, এইরকম আন্দোলনেরই একজন সংগঠক, আমি তাদের সাথে একটু কথা বলবো। এখানে উপস্থিত আছেন মকবুল হোসেন, তিনি ওয়ার্কার্স পার্টির নেতা। আচ্ছা, আপনারা যে দাবিটা করে আসছেন সেটি একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে এখানে একটি বৌদ্ধভূমি হোক। আমরা একটা বৌদ্ধভূমি কমিটি আছে এখানে, আমাদের সাতক্ষীরা একটি বৌদ্ধভূমির কমিটি আছে। সেই বৌদ্ধভূমির কমিটি আমরা চাই যে এখানে একটি বৌদ্ধভূমি হোক এবং যেখানে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল সেইখানে বৌদ্ধভূমিটা হোক। এখন এখানকার প্রশাসন আছে, তারা নামমাত্র এখানে এসে ওই কোনো রকমের সকালবেলা ফুল দিয়ে যায়, একটা প্রতীকী বৌদ্ধভূমি করে তারা ওই কাপড় দিয়ে করে তারা চলে যায়। কিন্তু আমাদের দাবি স্থায়ী। আপনারা বলছেন সেটাও আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে এটা করা? হ্যাঁ, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে। এবং এর আগে যে ডিসি সাহেব ছিলেন, জেলা প্রশাসক মহোদয় ছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এখানে একটি বৌদ্ধভূমি হবে, কিন্তু কি কারণে হলো না জানি না। স্থানীয় প্রশাসন এবং এখানকার যে জনপ্রতিনিধি আছে, আমরা সবার কাছে দাবি রাখছি, বারবারই দাবি রাখছি। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি একটি বৌদ্ধভূমির দাবিতে। সারা দেশে যেখানে বৌদ্ধভূমি আছে আমাদের এখানে কেন থাকবে না? আর আমাদের সাতক্ষীরা তো একটা স্পষ্টগত জায়গা, এখানে জামাত অধ্যুষিত জায়গা, সেখানে কেন একটি বৌদ্ধভূমি হবে না? তা আমি দাবি রাখতে চাই যে অনতিবিলম্বে এখানে একটি বৌদ্ধভূমি হোক, ঠিক যেখানটাই মানুষ মারা গিয়েছিল সেখানটাই বৌদ্ধভূমি হোক। কারণ এখানকার জায়গা, যেখানে জমিটা, যেখানে মারা গিয়েছিল মানুষ, যেখানে 300-এরও বেশি লোককে হত্যা করা হয়েছিল, সেখানে 400-এর মতো লোককে হত্যা করা হয়েছিল, সেখানে সেই জায়গাটা বিক্রি হয়ে গেছে, সেই জায়গাটি বিল্ডিং উঠছে। আমাদের দাবি যে ওই জায়গাটি ওইখানেই আমরা বৌদ্ধভূমি হোক, এই এটা আমরা বলতে চাই। মানে উদ্ধারের দাবি তুলছে প্রিয়াঙ্কা। আমরা একটু এখানকার স্কুলেরই, এই এই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী, তারাও দীর্ঘদিন ধরে এই দাবিটি করে আসছে ইতিহাসের এই যে গণহত্যার যে জায়গাটি, ইতিহাসের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারাও দাবি তুলে আসছে। কি বলছে আমরা একটু শুনি। আমি এই স্কুলে বহুদিন যাবত পড়ছি, 5-6 বছর পর্যন্ত, কিন্তু আমি জানতামই না যে আমার স্কুলের পিছনেই একটি বৌদ্ধভূমি আছে। সেটাকে এমনভাবে নিশ্চিহ্ন করা হয়েছে যেখানে 1971 সালের 21 এপ্রিল 400+ মানুষ হত্যা করা হয়েছিল, সে জায়গার কোনো চিহ্ন পর্যন্ত নেই। শুধুমাত্র ভাবে এই কাজটি করা হচ্ছে, এবং সেখানে হয়তো এই আমাদের স্কুলের পিছনে যে মাঠ আছে সেখানে একটি স্মরণসভা করা হয় তাদের উদ্দেশ্যে, যেখানে সর্বোচ্চ হয়তো 20-30 জন হয়তো লোক থাকে, এবং যেখানে শহীদদের সম্পর্কে শ্রদ্ধা নিবেদনের জন্য তাদের যে পোশাকের যে ফুটে উঠবে, যেমন কালো যে পোশাকটা যেটা আমরা পড়ি,
সেটাও তারা আসে না। এমনকি যে জেলা প্রশাসক ছিল আমাদের এই বছর যে অনুষ্ঠান হয়েছে তিনি আমাদের সাদা পোশাক পরে আসছিলেন এবং আমাদের কাছে তিনি সুমানই বলে আসছেন যে এটাকে বদনামি করা হবে, কিন্তু সেটা কোনো মতেই ফলপ্রসূ হচ্ছে না। যে কারণে আমার দাবি, আমাদের সকলের দাবি, সাতক্ষীরাবাসীর দাবি যে অনতিল বিলম্বে এই জায়গাটিকে চিহ্নিত করে একটি বদনামি করা হোক এবং ঠিক যেখানে এই গণহত্যাটা করা হয়েছিল ঠিক সেখানে একটি বদনামি গড়ে উঠুক। যে প্রিয়াঙ্কা যেভাবে বলছিল এখানকার এই নতুন প্রজন্মের ছোট্ট ছোট্ট অবুঝ শিশুরাও, তাদেরও দাবি হচ্ছে এই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ যে হত্যাকাণ্ড, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি, আজকের এই স্বাধীন গণমাধ্যমে আমরা কথা বলছি, এই রাষ্ট্রটি গড়ে উঠেছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এই যে বোধভূমি যেখানে শত শত মানুষকে নৃশংস, নিরস্ত্র, নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তাদের স্মৃতিচিহ্নকে ধরে রাখা হোক এবং বোধভূমিটিকে সংরক্ষণ করা হোক, বোধভূমির স্মারক গড়ে তোলা হোক। এই ছিল এখানকার সর্বশেষ প্রিয়াঙ্কা। সুমন, ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে অগ্নি নির্বাপন মহড়া, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। মাসুদ, মহড়া নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, বিষয়টি ঠিক অগ্নি নির্বাপন মহড়া না বলে যদি বলা হয় যে সতর্কমূলক ব্যবস্থা বা কতটুকু নির্বাপন ব্যবস্থা রয়েছে সেই বিষয়টি কিন্তু পরিদর্শন করছেন আজকে ফায়ার সার্ভিসের পাশাপাশি এনএসআই এর সদস্যরা। আমরা দেখতে পেরেছি সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ইউনিটে তারা যাচ্ছেন। প্রথমে তারা রান্নাঘরে গিয়েছেন, ঢাকা মেডিকেলে যে প্রতিদিন প্রায় হাজারখানিক রোগীর জন্য যেখানে রান্না করা হয় বিশাল বিশাল হাঁড়িতে, সেই পরিদর্শন করেছেন। এখন এই মুহূর্তে এখন যে জায়গাটি আছেন সেটি হচ্ছে একটি স্পর্শকাতর রুম, বলবো অক্সিজেন সেন্টার। সেখানে এসে দুঃখজনক অবস্থা হচ্ছে যে রান্না করা হচ্ছে এটার ভিতরে যারা বা যিনি থাকছেন এটার দায়িত্বে, এটার ভিতরে এই জিনিসটি আসলে দুঃখজনক, যেটা হচ্ছে মানে খুবই স্পর্শকাতর, যেখানে অক্সিজেন সেন্টার বলা হয়। এখানে দেখতেই পাচ্ছেন হয়তোবা ক্যামেরার চোখে যে এখানে রান্না করা হচ্ছে এবং সেটা হচ্ছে কারেন্টের চুলোয় রান্না করছে, এবং যে এখানে যে টেবিল রয়েছে, চৌকি রয়েছে, তার উপরে বিভিন্ন তরকারি এবং আসবাবপত্র এতটা অগোছালো ভাবে পড়ে আছে, সব কিছুতেই কিন্তু এখানকে যতটুকু দেখা যাচ্ছে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন এবং এনএসআই এর লোকজন আছেন, তারা খুবই সতর্কতামূলক এবং যে ঝুঁকিগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু চিহ্নিত করছেন একে একে করে। আমরাও দেখতে পেরেছি রান্নাঘরে যে অবস্থা, সেখানকার যে পরিবেশ এবং বিল্ডিং এর যে দুর্বল অবস্থা, সবগুলো মিলিয়ে প্রত্যেকটি ইউনিটের মধ্যে কতটুকু নির্বাপন ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার পাশাপাশি ঝুঁকি আছে কিনা, তাদের যে কার্যক্রমগুলো চলছে এবং যে কার্যক্রমের মাধ্যমে পুরো হাসপাতালটি চলছে, সেই হাসপাতালের সেই কার্যক্রমের মধ্যে কতটুকু ঝুঁকি রয়েছে এবং কোনো ধরনের অগ্নিকাণ্ডর ঘটনা ঘটতে পারে কিনা, সেই বিষয়টি কিন্তু আজকে দেখা হচ্ছে এখানে। তো এই মুহূর্তে যে স্থানটিতে আছে আপনাকে জানিয়ে রাখি যে আমরা অক্সিজেন সেন্টারে ঢুকেছি এবং এটার ভিতরকার যে চিত্র, সেই চিত্র এখন পরিদর্শন করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি এনএসআই এর যারা সদস্য আছেন। আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন যে আসলে এই অক্সিজেন সেন্টারের ভিতরে যে রান্নাঘর বা রান্নাঘর বানিয়ে নিয়েছে এখানকার যারা থাকেন, সেটি কিন্তু তারা খুবই চিহ্নিত করেছেন এবং সেটি সাবধানতা পরামর্শ দিয়েছেন। আমরা একে একে ঘুরতে ঘুরে দেখতে দেখছি এবং এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, এসআই কর্মকর্তারা আছেন, তারা কিন্তু একটি ইউনিট বা বিভাগ থেকে আরেকটি বিভাগে যাচ্ছেন। আমরাও ওনাদের সাথে চেষ্টা করছি সবগুলো বিষয় দেখার। তাই আমরা একটু যদি আর একটু দেখাই এখানকার যে অক্সিজেন সেন্টার আছে পুরো হাসপাতালের জন্য, যেই ইউনিটটি থেকে অক্সিজেন সরবরাহ করা হয়, ঠিক অনেকটা অগোছালো পাশাপাশি অপরিচ্ছন্ন বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের আবার এনএসআই এর যে সদস্যরা আছেন তারা আসলে সবগুলো বিষয় কিন্তু চিহ্নিত করছেন এবং সতর্ক করে দিয়ে যাচ্ছেন যেখানে ত্রুটি রয়েছে, পাশাপাশি যেই
বিষয়গুলো সঠিক ঠিক করা দরকার এবং মেরামত করা দরকার, সেই বিষয়গুলো কিন্তু তারা একের পর এক দেখে এবং সেই বিষয়গুলো আসলে তাদেরকে সতর্ক করে যাচ্ছেন। তো যেই সেন্টারটার কথা বলা হচ্ছে, সেই সেন্টারে আমরা যতটুকু দেখলাম সেখানকার যে রান্নাঘরটি মোটামুটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ। তো প্রিয়াঙ্কা, এই ছিল আসলে আমার কাছে মোটামুটি সর্বশেষ তথ্য। আমরা রয়েছি, এই অভিযান আরও চলবে, পরিদর্শন আরও চলবে, সবশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি পরবর্তী সংবাদে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ। চট্টগ্রামের পাহাড়তলী কাজীর দিঘি এলাকায় অপহরণের পর এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব আমাদের চট্টগ্রামের প্রতিনিধি আলমগীর সবুজের কাছ থেকে। সবুজ, এটি অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা, শিশুর পরিবারের সদস্যরা কি বলছেন এই ঘটনার জন্য আর পুলিশের বা বক্তব্য কি? প্রিয়াঙ্কা, এই হৃদয় বিকারক ঘটনাটা আসলে আজকে ভোর রাতে পুলিশ, পিআইডি পুলিশ একটা ডোবা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করেছে। যে শিশুর মরদেহ উদ্ধার করেছে তার নাম আবিদা সুলতানা আয়ানি। শিশুটি একটা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ে, তার বয়স 10 বছর বর্তমানে আমরা জেনেছি। আসলে যেটা হয়েছে, গতকাল আসলে আদালতে আয়ানের মা, তার নাম বিবি ফাতেমা, তিনি একটা আর্জি করেন যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে বিড়ালের ছানা দেওয়ার লোভ দেখিয়ে। একজন অপহরণ করেছে, রুবেল নামে একজন অপহরণ করেছে, সেটা নিয়ে তিনি একটা মামলা করেন। মামলাতে আদালত পরে সংশ্লিষ্ট পাহাড়তলী থানাকে এজাহার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দেন। আমাদেরকে মামলার যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম মোল্লা মুরাদ, তিনি জানিয়েছেন যে আসলে তারা কয়েকদিন থেকে চেষ্টা করছেন, একটা পুলিশের সাথে কথা বলেছেন মামলাটি নেওয়ার জন্য, কিন্তু পুলিশ, তিনি অভিযোগ করেছেন পুলিশ সেটা সহায়তা করেনি। তিনি বলছেন তারা যে আয়ানিকে যে বিড়াল ছানা দেখানোর যে লোভ দেখানো হয়েছিল এটা তারা সিসিটিভি ফুটেজ নিয়ে তারা নিশ্চিত হয়েছেন, তারা পুলিশকে সেটা সরবরাহ করেছেন, কিন্তু পুলিশ আসলে বারবার বলেছেন যে যেন আদালতে মামলাটি করে। এবং পরে পুলিশ আসলে অভিযুক্ত রুবেলকে আটকও করে এবং পুলিশ পরে বলেছে যেন আদালতে মামলাকে দায়ের করে। এই যে গোলাম মোল্লা মুরাদ আইনজীবী, তিনি অভিযোগ করেছেন যদি মামলাটি আগে হতো তাহলে হয়তোবা আয়ানিকে হত্যা নাও করা হতে পারত, তিনি বলছেন সেটা। এদিকে আসলে মামলার কয়েক ঘন্টা যেতে না যেতে যে ছায়া তদন্তকারী সংস্থা বাংলাদেশ পুলিশের পিআইবি পুলিশ, তারা রুবেলের দেয়া তথ্য মতে আজকে ভোর রাতে পাহাড়তলী তারাদের মুরগির ফার্ম এলাকার তারার পার পুকুর এলাকা থেকে, পুরুক এলাকার একটা ডুবা থেকে আয়ানের গলিত লাশটা উদ্ধার করে। আসলে পুলিশের যিনি মেট্রো অঞ্চলের সুপার নাইমা সুলতানা আমাদেরকে বলছেন তার ধারণা যে এটা ধর্ষণের পরে এই হত্যাকাণ্ডটা ঘটতে পারে। এবং এবং আয়ানের মা যিনি বিবি সুলতানা, তারা আসলে সে কান্নাকাটি করছেন এবং কাঁদতে কাঁদতে তিনিও বলছেন যে পুলিশকে বারবার বলেছিল আসলে মামলাকে নেয়ার জন্য, এটা হলে পরে হয়তোবা তার মেয়েকে তারা জীবিত পেতে পারতেন। প্রিয়াঙ্কা, এখানে চট্টগ্রামে আসলে এইবার হৃদয় বিদারক ঘটনা কিছুদিন আগে কয়েকটা ঘটেছে, আপনার নিশ্চয় স্মরণে আছে। কিছুদিন আগে আয়াত নামে একটা মেয়েকে টুকরো করে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায়। তার আগে আসলে বর্ষা নামের একটা শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল জামালখান এলাকায়। আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আয়ানিকে অপহরণ করা হয়েছে নগরের পাহাড়তলী থানাধীন সাগরিক এলাকা থেকে, কাজীর দিঘির পাড় এলাকা থেকে অপহরণ করা হয়েছে। বলা হচ্ছে একুশ মার্চ তাকে বিড়ালের ছানা দেখিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়, কিন্তু আসলে তারপরে আজকে যে লাশটা উদ্ধার করা হয়েছে তার থেকে 1 কিলোমিটার দূরে, তাও পাহাড়তলী থানাধীন এলাকার মুরগির ফার্ম এলাকা থেকে তার লাশটা উদ্ধার করা হয়েছে। এবং অনেকে বলছেন, আসলে আইনজীবী সহ সংশ্লিষ্টরা বলছেন যে আগের ঘটনাগুলির আসলে বারবার পুনরাবৃত্তি কেন করছে সেটা আসলে নিয়ে সবার চিন্তা করা দরকার। আইনজীবী এবং সংশ্লিষ্টরা বলছেন আগে যে ঘটনা ঘটেছে আসলে কিছুদিন আগে যে আয়াতকে টুকরো করে হত্যা করেছে সেটা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর আগে আসলে বর্ষা নামের যে মেয়েকে হত্যা করা হয়েছে ধর্ষণের পর, সেটাও আসলে তাকে দোকানে, একটি মুদি দোকানে তাকে চকলেট কিংবা চিপস দেওয়ার লোভ দেখিয়ে তাকে
ধর্ষণের পরে হত্যা করেছে এবং আজকেও যেটা হয়েছে তাকে সে মুরগির ছানা দুঃখিত বিড়ালের ছানা দেওয়ার লোভ দেখিয়ে তাকে প্রলোভন দেখিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশ বলছে যে নাঈমা সুলতানা চট্টগ্রাম পুলিশের পিআইবির মেট্রো অঞ্চলের সুপার তিনি বলছেন তাদের ধারণা তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে এবং তাদের কাছে যে আলামতগুলিও তারা সংগ্রহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং মোটামুটি পুলিশ এটা নিয়ে আরো কাজ করছেন যে একজনকে গ্রেফতার করেছে তার নাম রুবেল পুলিশের ধারণা যে সে রুবেল যিনি তরকারি ব্যবসায়ী বলে আমরা জেনেছি সে তরকারি ব্যবসায়ী দীর্ঘদিন থেকে আয়নের উপর দৃষ্টি দিয়েছিল মাদ্রাসা যাওয়ার সময় তাকে বিড়ালের ছানার দেওয়ার লোভ দেখিয়ে তাকে দর্শন করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। এই যে আয়ানের বাবা আসলে ঢাকায় একটা পোশাক কারখানায় চাকরি করেন, মা আয়ানের মাও পোশাক কারখানায় চট্টগ্রামের একটি মাদ্রাসায় চাকরি একটা পোশাক কারখানায় চাকরি করে বলে আমরা আমরা জেনেছি। মোটামুটি প্রিয়াঙ্কা যেটা বলা যায় যে এই হত্যাকাণ্ড আসলে চট্টগ্রামের চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের তৈরি করেছে যারা শিশুরা একের পর এক ধর্ষণ কিংবা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এটা নিয়ে চট্টগ্রামের অভিভাবকদের মধ্যে একটা আতঙ্কের তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা সবুজ ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অপহরণের পর যে শিশুর মরদেহটি পাওয়া গিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।